আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমাদের স্ক্রিন অফ করে রাখার দরকার পড়ে। যেমন আমরা ইউটিউবে কোনো একটা গান শুনতেছি কিন্তু গানটা দেখতেছি না, সেক্ষেত্রে আমরা স্ক্রিন কিভাবে অফ করে রাখবো, কিংবা স্ক্রিন অফ রেখে যে কোনো জায়গায় কোনো ভিডিও কিভাবে করব, অর্থাৎ কোনো জায়গায় গোপনে ভিডিও করার দরকার আমাদের, সেটা স্ক্রিন অফ রেখে কিভাবে করব। সেটার জন্য ছোট্ট একটা অ্যাপসের দরকার, সেই প্রসেসটাই আজকে আমি এখন দেখাবো। এটার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন ব্ল্যাক স্কিন, BLACK, ব্ল্যাক স্কিন। দেখেন ব্ল্যাক স্কিন লিখলে এই অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। আমি কাজের সুবিধার্থে ইনস্টল করে রেখেছি, সরাসরি ওপেন করতেছি। দেখেন ওপেন করলে ওখানে ইনেবল ব্ল্যাক স্কিন, এই পারমিশনটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি দিচ্ছি ইনেবল ব্ল্যাক স্কিন, দেখেন অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। দেখেন আপনার ফোনের ডিসপ্লেতে একটা তালার মতো একটা আইকন চলে আসছে, এটা আপনি যে কোনো এক পাশে রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পরে সাপোজ আপনি ইউটিউব চালাচ্ছেন, এখন দেখেন আপনি হয়তো বা ইউটিউব চালাবেন। আমি একটা ইউটিউবে ভিডিও প্লে করে দেখাচ্ছি, ইউটিউবে ভিডিওটা প্লে করলাম। দেখেন এই ভিডিওটা হয়তো আপনার স্ক্রিন অফ করার দরকার, ভিডিওটা অডিও, শুধুমাত্র আপনি গান শুনবেন। তো সেক্ষেত্রে দেখেন যে তালার যে চিহ্নটা আছে তার উপরে একটা ক্লিক করবেন। দেখেন আমি আমার গান শুনতে পাচ্ছি, কিন্তু আমার স্ক্রিনটা দেখেন ভালো করে লক্ষ্য করেন, টোটালি অফ। আবারও স্ক্রিনের উপরে যখন ডাবল টেপ করবেন তখন স্ক্রিনটা আপনার খুলে যাবে। ঠিক একইভাবে আপনারা স্ক্রিনটা অফ রেখে যে কোনো ভিডিও করতে পারবেন। সাপোজ আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা ওপেন করে আপনারা যখন কোনো ভিডিও করবেন, ভিডিওটা জাস্ট ওপেন করবেন, ক্যামেরা ওপেন করার পরে আপনারা ভিডিওতে চলে যাবেন। দেখেন আপনারা যখন ভিডিওতে চলে যাবেন, ঠিক ভিডিওটা স্টার্ট করে দিয়ে আপনি ডিসপ্লেটা অফ করে রাখতে পারেন। দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি, আমার কিন্তু স্ক্রিনটা অফ করা। আমি আমার নিজের চেহারাটাই দেখাচ্ছি, দেখেন আমার স্ক্রিনটা অফ করা। তো ভিডিও শেষ, জাস্ট স্ক্রিনের উপর ডাবল টেপ করবেন, করলে দেখেন আমার ভিডিওটা এখনও সচল আছে। তো এভাবে আপনারা যে কোনো ভিডিও, গান বা যে কোনো কিছু ডিসপ্লে অফ করেই কাজ করতে পারবেন। খুবই সহজ একটা প্রসেস এবং খুব কাজের একটা অ্যাপস। আশা করি সবারই কাজে লাগবে অ্যাপসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।